বিএনপি না এলেও ভোটের জন্য প্রস্তুত 14 দল মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি নিয়ে যুগপত কর্মসূচির পরিকল্পনা বিদেশিরা বেশি মাথা ঘামাচ্ছে বলছে আওয়ামী লীগ কাল বিএনপির তারুণ্যের সমাবেশ আসছে কর্মসূচি রাজপথের সমাধান নয় আলোচনাতেই ঠিক করতে হবে আগামী জাতীয় নির্বাচন পদ্ধতি বলছেন বিশ্লেষকরা ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালগুলোয় চরম অব্যবস্থাপনা ক্ষুব্ধ রোগীরা দুই মেয়রের সমালোচনায় তাবিথ ইশরাক ঢাকায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা খতিয়ে দেখছে পুলিশ বরিশালে শ্রমিক লীগের কমিটি নিয়ে সংঘর্ষ শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ রাতে বলছিলাম একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ফারহিন ইসলাম এবারে পুরো খবর বিএনপি না আসলেও নির্বাচনের জন্য প্রস্তুত 14 দল জোটের নেতারা বলছেন বিএনপিকে জোর করে নির্বাচনে আনার কোনো পরিকল্পনা নেই জানান বিএনপি জামায়াত 2014 ও 18 নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি করতে চাইলে মোকাবেলা করতেও প্রস্তুত 14 দল মুক্তিযুদ্ধের সপক্ষে সব দলকে জোটভুক্ত করে যুগপথ কর্মসূচি দেওয়া হবে বলেও জানান ক্ষমতাসীন জোটের নেতারা জয় যাদবের রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজপথে শক্তি দেখাচ্ছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি চলছে বাকযুদ্ধ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি দলগুলো নিজেদের এক দফার অবস্থানে অটল বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট নেতারা বলছেন বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের যে দাবি তুলেছে সেটি সাংবিধানিক ধারার বাইরে আড়ালে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মনে করছেন তারা যা হতে দেবে না 14 দল জানান সকল পরিস্থিতি মোকাবেলার জন্য জোট প্রস্তুত সাংবিধানিক ধারাকে নস্যাৎ করার প্রস্তাব তারা দিয়ে রেখেছে সুতরাং তাদেরকে ভোটে আনতে হবে তারপরেও কথা সেই কথা তো আমরা শুনব না 14 সালে যে কী সন্ত্রাস হয়েছিল সেটা দেখা গেছে তো সুতরাং এবারেও আমরা তাকে মোকাবেলা করবার জন্য প্রস্তুত রয়েছি তারা তাদের কর্মসূচি পালন করবেন শান্তিপূর্ণভাবে পালন করলে সেই কর্মসূচিতে কোনো বাধা দেওয়ার পরিকল্পনা নেই এবং আগামী নির্বাচনকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করার জন্য আরও যদি কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হয় তাও সরকার গ্রহণ করবেন দীর্ঘ 16 মাস পর গেল বুধবার জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বসেন 14 দলের নেতারা দীর্ঘ আলোচনায় সিদ্ধান্ত হয় নির্বাচন যথাসময়ে হবে আর তাতে জোটগতভাবে অংশ নেবে 14 দল নির্বাচনকে সামনে রেখে যুগপথ কর্মসূচিতে যাবে জোট কিছু ঘটনা আগামীতে ঘটতেও পারে এটা নির্ভর করবে যে নির্বাচনের পূর্ব মুহূর্তে কারা কারা অংশগ্রহণ করছে তার ভিত্তিতে রাজনৈতিক কৌশল বা স্ট্র্যাটেজি এটা তো পরিবর্তন হতেই পারে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করা এখনও আরও কিছু রাজনৈতিক দল সামাজিক সংগঠন তারা রয়েছে আমরা মনে করি নির্বাচনের আগে তাদেরকে ঐক্যবদ্ধ করা এবং সেটা কিছু কিছু দল আছে তারা হয়তো জোটভুক্ত হবে এবং তারা জোটভুক্ত হয়ে আমাদের সঙ্গে যুগপথ আন্দোলনে আসতে পারে সেই রকম একটা পরিকল্পনা আছে 14 দলীয় জোট নেতারা জানান বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো পরামর্শ দিতেই পারে কিন্তু নির্বাচনের অজুহাতে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানো মেনে নেওয়া হবে না সেটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না জয় যাদব দেশ টিভি ঢাকা বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশ নিয়ে বড় দেশগুলোর মাথা ব্যথা হচ্ছে সেজন্য বিদেশিরা দফায় দফায় বাংলাদেশে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে দলের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি অভিযোগ করেন বিএনপি পরিকল্পিতভাবে সংঘর্ষ ঘটিয়ে বিদেশিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে তৌফিক মাহমুদ বন্যার রিপোর্ট আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয়ে 23 বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত হয় দলের সম্পাদক মণ্ডলীর সভা এতে সম্পাদক মণ্ডলীর আমন্ত্রণে যোগ দেন দলের সভাপতি মণ্ডলীর সদস্যরাও
এই সভা সভাপতিত্ব করেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের সংকট নিয়ে বিদেশিদের এত মাথা ব্যথা না থাকলেও চলবে। বাংলাদেশে সংকটকে নিয়ে দেখছি এখন সবার মাথা বড় বড়, নিউজ করানো হচ্ছে, তারপরে দফায় দফায় আসছে, বিএনপিও দফা দিচ্ছে, আবার বিদেশিরাও দফায় দফায় আমাদের দেশে আসছে। আমাদের নির্বাচন আমরা করব, আমাদের একটা সংবিধান আছে, আমরা সংবিধানের বাইরে গিয়ে তো কিছু করছি। বিএনপি পরিকল্পিতভাবে সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিদেশিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে উল্লেখ করে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, সংবিধান অনুযায়ী হবে আগামী জাতীয় নির্বাচন। গত কয়েকদিন যেটা হয়েছে, মফস্বলে যেটা ঘটানো হচ্ছে, এটা অত্যন্ত সুপরিকল্পিত এবং রাজনীতির মতলববাজ বিএনপি এই ষড়যন্ত্রমূলক তৎপরতার ওতা। তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে আজকে বিদেশিদের মনোযোগ আকর্ষণের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 30 জুলাই গণভবনে আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধিদের নিয়ে বৈদ্যুতিক সভা করবেন বলে জানান ওবায়দুল কাদের। গতকাল তপিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। গণমাধ্যমে অতি প্রচারের কারণে বিদেশিরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী। বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে 40 জন মারা যাওয়ার ঘটনায় একটি দেশও কথা বলেনি। এদেশে কে কি করল, সাথে সাথে সে বিষয়ে আলোচনা সমালোচনা শুরু হয়, যা একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ের উপর হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারে কাছেও নেই। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কটে গণমাধ্যমের ভূমিকাও চান পররাষ্ট্রমন্ত্রী। বিদেশে তো প্রায় লোক মেরে ফেলে, মেনেল না, আমার এই বাংলাদেশি ছেলে কতগুলো মারা গেছে, গত পরশু একজন মিজুরিতে মারা গেল, এগুলো আমরা নিয়ে কখনো হইচই করি না। আর কি একটা অভ্যাস হয়েছে, এবং এটি একটি কারণ, আমাদের মিডিয়া ওদের খুব পাত্তা দেয়, এই কলোনিয়াল মাইন্ডসেট থাকায় ওরা বললেই ওটারে বড় করে করে, আর এর ফলে হয়েছে কি, ওরা একটা মজা পায়, মনে করে তারা এদেশের সম্রাট। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ আবারও নৈরাজ্যের দেশ হবে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খারেরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত চেষ্টা করছে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে, শেখ হাসিনাকে হত্যা করতে, কিন্তু শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না জানিয়ে আনিসুল হক বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশন আগামী নির্বাচন করবে। জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগই সহিংসতার রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজু কমিটির বৈঠকে বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে আমির খসরু আরও জানান, জনগণের সমর্থন থাকায় বিএনপির সমাবেশ মহাসমাবেশে রূপ নেয়, এজন্য বিএনপির আন্দোলনে সহিংসতা হয় না। বলেন, যুগপথ আন্দোলন শুধু বিএনপির নয়, জনগণেরও আন্দোলন। জনগণকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর যাদের কোনো জনসমর্থন নেই, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারাই সহিংসতার দিকে যাবে। বিএনপি এবং এই যুগপথ আন্দোলনে যারা আছে তাদের তো সহিংসতার দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যুগপথ আন্দোলনে আমরা একসাথে মাঠে ময়দানে জনপথে থাকব, জনগণকে দেখিয়ে, দেশবাসীকে দেখিয়ে, আপনাকে দেখিয়ে আমরা সবাই এই আন্দোলনে থাকব, যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের পতন না হয়।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাল তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। বেলা দুইটায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে সকালে সমাবেশ স্থল পরিদর্শন করেন বিএনপির ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারা। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তরুণ নেতৃত্বের তিন সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল, এ সময় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু দেশকে টিকিয়ে রাখার স্বার্থে প্রশাসনের লোকদের আন্দোলনকারীদের পাশে থাকার আহ্বানও জানান। এই বাংলাদেশে মানুষের বৈষম্য সৃষ্টি করছে এই সরকার, দ্বিধাবিভক্ত করে ফেলেছে বাংলাদেশকে। বাংলাদেশের সকল অধিকার বঞ্চিত ভোটার, বঞ্চিত তরুণ সমাজ আমাদের এই সমাবেশে ইনশাল্লাহ উপস্থিত হবে এবং আগামীকালের জনসভা ইনশাল্লাহ এই ঢাকা নগরী তরুণের নগরীতে পরিণত হবে ইনশাল্লাহ। আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে। রাজপথ কোনো সমাধান নয় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দুই দল নমনীয় না হলে আবারও ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। নির্বাচনে বিদেশি রাষ্ট্রের প্রভাব নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও দেশের ভাগ্য জনগণই নির্ধারণ করবে বলে মনে করেন তারা। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদেশি রাষ্ট্রগুলো দৌড়ঝাঁপের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি সহ সমমনা দলগুলো কর্মসূচির মধ্যে ক্ষমতাসীনরা দেখাচ্ছে তাদের শক্তিমত্তা। মঙ্গলবার বিএনপির পদযাত্রায় প্রথম দিনে রাজধানী সহ সাত জেলায় সংঘর্ষের ঘটনা ঘটে, লক্ষ্মীপুরে নিহত হন একজন। দ্বিতীয় দিনেও চট্টগ্রাম ও দিনাজপুরে বিএনপি ও আওয়ামী লীগ নেতা ও কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এই অবস্থায় আগামী দিনে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে অনিশ্চয়তা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজপথে কোনো কিছু সমাধান হয় না, রাজপথে সমস্যা জটিল হয়, ব্যাপক হয়, সহিংসতা সহিংস রূপ নেয় এবং এটা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা দাঁড়ায়। তাই আমরা আশা করি যে এইসব বিবেচনায় আমাদের রাজনীতিবিদরা রাজপথের সমস্যার সমাধান থেকে দূরে থাকবেন। বাংলাদেশের গণতন্ত্রের চর্চা বা যেভাবে গণতন্ত্র আমরা যেভাবে তৈরি করেছি, যতদিনই তৈরি হয়েছে, এটা কিন্তু জনগণের ওই রাস্তায় নেমে সংগ্রামের মাধ্যমে কিন্তু আদায় হয়েছে। এটা কখনো ওই যে বিদেশিরা এসে তারা সমাধান করেছে বা দুই পক্ষ ডায়ালগে বসে সমাধান করেছে সেটা কিন্তু আমরা দেখিনি। তবে রাজপথে কোনো সমাধান সম্ভব নয় বলেও মনে করছেন তারা। দেশের বৃহত্তর স্বার্থে প্রধান দুই দলকে আলোচনায় টেবিলে বসার আহ্বান তাদের। এই ধরনের পাল্টাপাল্টি কি বলা হয় পদযাত্রা ইত্যাদি এটা কমার কথা না। এখন যদি একটা দল করে স্বাভাবিকভাবে পাল্টা দল আর উপায় থাকে না, কিন্তু জনগণের তো একটা বড় ধরনের দুর্ভোগ হয়। রাজনীতিবিদদের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করা এবং রাজনীতিবিদদেরকে সেই দায়িত্ব নিতে হবে এবং আমি আশা করি রাজনীতিবিদরা যদি অসদাচরণ না করে, রাজনীতিবিদরা যদি তাদের আচরণে পরিবর্তন করে, রাজনীতিবিদরা যদি মানুষের কল্যাণে কাজ করে, তাহলে আর ওয়ান ইলেভেনের মতো ঘটনা ঘটতে হবে না। এখন এটা নির্ভর করে রাজনীতিবিদদের উপর। সংবিধান অনুযায়ী এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কার্যকর ব্যবস্থা না নিয়ে সরকার লোক দেখানো অভিযান করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা মনে করেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা সব ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে সরকারের উচিত পদত্যাগ করা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কর্মসূচি ঘোষণায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির দুই সাবেক মেয়র প্রার্থী তাবি তাওয়াল ও ইশরাক হোসেন। ডেঙ্গুর পরিস্থিতি মোকাবেলায় কার্যকর ব্যবস্থা না নিলে আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে না শঙ্কা প্রকাশ করেন বিএনপির এই দুই নেতা। পরিষ্কার কে করবে, একজন আরেকজনের উপরে দোষ চাপিয়ে দেয়, কার দায়িত্ব খালি দোষ চাপিয়ে দেয়, কিন্তু দায়িত্বটা নিবে কে? তাদের দাবি লোক দেখানো অভিযান করে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয়। এই মেয়রেরা তারা এই ডেঙ্গু যখন ছড়িয়ে পড়লো একটা মহামারী আকারে, তখন তারা লোক দেখানো মিডিয়া নিয়ে বিভিন্ন জায়গায়
যেটি আগেও আমরা বলেছি কিছু ভাওতাবাজির কর্মসূচি তারা গ্রহণ করেছে। ব্লাড ড্রাইভ দিতে যাচ্ছি, যেখানে আমরা নিজেরাই রক্ত ডোনেশন করব এবং আগামীতে রক্ত কই পাওয়া যাবে সেটার জন্য আমরা অনলাইনে একটা সেন্ট্রাল ডিপোজিটরি অফ ইনফরমেশন চালু করতে যাচ্ছি, যেটা চলমান থাকবে। এডিস লাভা জায়গাগুলো ধ্বংস করা যায়, আবার ডেঙ্গু হয়ে গেলে কীভাবে ডেঙ্গু থেকে একটু রেহাই পাওয়া যায় সেটার জন্য আমরা ওয়ার্ড পর্যায়ে যথেষ্ট পরিমাণ লিফলেট, পোস্টার এবং ইলেকট্রনিক এবং ডিজিটাল পোস্টারিং নিয়ে আমরা যাচ্ছি। এইডিস লাভা তৈরি হওয়ার হলো সরকারি স্থাপনাগুলো এবং সরকারি নির্মাণাধীন বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলো স্থাপনাগুলো আমরা চিহ্নিত করব, চিহ্নিত করে ওটার পাশেই জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিবাদ গড়ে তুলব। সব ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবি জানান বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক। টুপেও পানি পাওয়া যায় না, আজকে ড্রেনেজের অবস্থা খারাপ, আজকে বিদ্যুতের অবস্থা খারাপ, আজকে গ্যাস, যেটা আপনারা জানেন যে সবচেয়ে বড় যেটা সরকার আজ অত্যাচার করছে, দিনের বেলা তো দূরের কথা, রাত্রেবেলাও কত টিম টিম করে জ্বলে, কিন্তু সেই গ্যাস বিল আবার না দিতে পারলে মাস শেষে আইসে সেই লাইনটা কেটে দিচ্ছে। এই সরকার শুধু ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ নন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, সরকার পরিচালনায় ব্যর্থ, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে এই সরকারের পদত্যাগ করা উচিত। ডেঙ্গুতে প্রকাশিত সংখ্যার চেয়েও বেশি প্রাণহানি হচ্ছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। এর চেয়েও অনেক বেশি কিন্তু মৃত্যুবরণ করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ডেঙ্গুতে 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 896 জন। এ অবস্থায় রোগীর ঠাঁই নেই রাজধানীর মুগদা হাসপাতালে, নির্ধারিত বেডের বাইরে ফ্লোরে চিকিৎসা দিতে হচ্ছে অনেক রোগীকে। বিপরীতে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে 800 বেডের সক্ষমতা থাকলেও রোগী ভর্তি মাত্র 250। সেবা ও ব্যবস্থাপনায়ও সন্তুষ্ট রোগীরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। রাজধানীর দুই সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর দুই চিত্র। মুগদা হাসপাতালের নির্ধারিত বেডের বাইরে রোগী ভর্তি ফ্লোরে, নমুনা সংগ্রহ বুথেও দীর্ঘ লাইন, দীর্ঘ ভোগান্তি সেবা পেতে। ঠিক বিপরীত অবস্থা ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে। সক্ষমতা 800 বেডের হলেও প্রস্তুত 500 বেডের মধ্যে রোগী ভর্তি আছে 219 জন। ডেঙ্গুর বাইরে কিছু করোনা রোগী ছাড়া সাধারণ রোগী না থাকায় ভিড় নেই পুরো হাসপাতালে, সেবায় সন্তুষ্ট রোগীরা। ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট করানোর পরে ওইখান থেকে ওরা প্লাটিনেট কাউন্ট করলো, বললো যে রিপোর্ট ভালো আছে, এসে আমি ওইখানে যেয়ে আর কি ট্রিটমেন্ট করাইতাম। দুই দিন আগে অবস্থা খারাপ হয়ে গেছিলো, পরে ওইখান থেকে আমাকে অ্যাডমিট করছে, সিট না পাওয়ার কারণে আমরা এখানে চলে আসছি। চিকিৎসা ইনশাল্লাহ এখানে ভালো অবস্থা, এখন এই চিকিৎসা করার পর মোটামুটি এখন সুস্থ ইনশাল্লাহ। প্রতিদিন রোগী ভর্তির প্রায় সমান সংখ্যক সুস্থ হয়ে ফিরেও যাচ্ছেন, যাদের অধিকাংশ ভর্তি ছিলেন জ্বরের সঙ্গে নানা জটিলতা নিয়ে। এই যে মুখে ঘা, কোনো কিছু খায় না, আর বমি, শুধু বমি আইয়ে। গত শুক্রবারে ভর্তি হয়েছি আইসিইউতে, 6 দিন ছিলাম, 6 দিন পরে গতকালকে আমাদের এখানে, গত পরশু দিন আমাদের এখানে পাঠিয়েছে, আজকে আমরা চলে যাব। সব জনবল না আসলেও সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে জানান দায়িত্বরত চিকিৎসক। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে আসার আহ্বানও তার। কিন্তু ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে, আমরা ওই সাসপিশনে আমরা অনেক দ্রুত চিকিৎসা শুরু করে দিচ্ছি, হ্যাঁ, প্রয়োজনীয় চিকিৎসা যেটা, কারণ ডেঙ্গু অনেকটাই আসলে ক্লিনিক্যালি বোঝা যায় অনেক ক্ষেত্রেই যে এটা ডেঙ্গু জ্বর, তো সেক্ষেত্রে আমরা অনেক দ্রুত সেই বেসিসে যে সেবাগুলি দেওয়া দরকার, চিকিৎসা সেবা যেটা, স্যালাইন দ্রুত শুরু করা বা হাইড্রেশন লেভেলটা মেনটেন করা, এগুলি কিন্তু অনেক দ্রুত দিচ্ছি আমরা। এই জন্য আমি বলবো যে অবশ্যই এই হসপিটাল বেটার অপশনে। রোগী বৃদ্ধির সঙ্গে জটিলতাও বাড়ছে রোগীদের, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তির বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মালিবাগে শাহজাহানপুর থানা যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে আবুজার কিফারি কলেজ রোডে এই ঘটনা ঘটে। পরে নিহতের স্ত্রী অজ্ঞাতনামাদের আসামি করে শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেন। এ ঘটনা রাজনৈতিক না অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। মাসুদ মোস্তাহিদের রিপোর্ট। রাত আনুমানিক একটা, রাজধানীর মালিবাগে আবুজর গিফারি কলেজের সামনের গলিতে ইন্টারনেট ব্যবসায়ী ওয়ালিউল্লাহ রুবেলকে চাপাতি হাতে ধাওয়া করেন কয়েকজন যুবক। এক পর্যায়ে চাপাতি দিয়ে উপর্যুপুরি আঘাত করে পালিয়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন রুবেল।
চিৎকার শুনে পাশের বিল্ডিং এর তৃতীয় তলা থেকে ছুটে আসেন তার স্ত্রী। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে রুবেলকে হত্যা করা হয়েছে। আরো অনেক জন আছে বুঝছেন, কিন্তু এখন তো আমরা বলতে পারি না। তো আমার ভাইয়ের ছেলের বিচারটা ঠিক মতন আমরা চাই। অস্ত্রগুলো উদ্ধার হয়েছে, আবুজর গিফারি কলেজের গেটে চারটা চাপাটি পেয়েছে। তো আমরা আসলে জানি না যে এত বড় শত্রু তার কে হয়ে গেল। সে খুবই ভালো ছেলে ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, জোহরে ঢুকলে আসর হয়ে যেত তার নামাজ পড়তে পড়তে। পুলিশ বলছে এই ঘটনা পূর্ব পরিকল্পিত, সিসি ফুটেজের সহায়তায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। অনেকখানি আমরা এগিয়েছি, এই নিশ্চয়তা দিতে পারি যে খুব অল্প সময়ের মধ্যে অপরাধী যারা আছে তাদের আমরা গ্রেপ্তারে সমর্থ হব। যেটুকু আমরা দেখেছি তাতে আমাদের ফুটেজ বিশ্লেষণে আমরা যেটুকু পেয়েছি তাতে মনে হয়েছে যে এটি পূর্ব পরিকল্পিত। রুবেল 12 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী এবং শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন বলে জানায় তার স্বজনরা। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।